এখানে গেম জোনের নতুন আরেকটা ভিডিওতে আপনারা আশা করি ভালো আছেন, আপনাদের দোয়ায় আমি অনেক ভালো আছি। ভিডিওর থাম্বনেল এবং টাইটেল থেকে আপনারা নিশ্চয়ই বুঝে গেছেন আজকে আমরা কি নিয়ে ভিডিও মেক করতে চলেছি। আজকে আপনাদের জন্য যেটা নিয়ে আসলাম সেটি হলো জানুয়ারি মাসের মিস্ট্রি শপ। আপনারা অনেকেই জানতে চাচ্ছিলেন যে জানুয়ারি মাসে কি মিস্ট্রি শপ আসবে কি না। জানুয়ারি মাসে কিন্তু এটা মিস্ট্রি শপ আসার চান্স অনেক আছে, কারণ অ্যাডভান্স সার্ভারে কিন্তু অলরেডি মিস্ট্রি শপ এসে গেছে। তিনটা মিস্ট্রি শপ একসাথে চলে আসছে, যারা আপনারা শুনলে অবাক হবেন, তিনটা মিস্ট্রি শপ একবারে চলে আসছে। তিনটা মিস্ট্রি শপ কীভাবে আসলো আপনাদের একটু দেখাচ্ছি। তিনটা মিস্ট্রি শপ দেখার জন্য আমি আপনাদের দেখাই তো। তিনটা মিস্ট্রি শপের মধ্যে যেটা কালকে এসেছে সেটা হলো মিস্ট্রি শপ এটা। এখানে দেখেন আপনারা যদি এখন, আমি অলরেডি 90% ডিসকাউন্টটা পাইছি, আপনারাও দেখবেন যদি বাংলা সার্ভার আসে এটা অবশ্যই নেওয়ার চেষ্টা করবেন। এখানে কিন্তু অনেক ভালো ভালো প্রাইজেস আছে, যেমন আপনি যদি চান টপ টপ যে বান্ডেলটা আছে এটা চাইলে এটাও নিতে পারেন। এই বান্ডেলটা অনেক সুন্দর, শুধু আমার বেশি ভালো লাগছে যে মানে গেঞ্জির অংশটা টপটা, মানে যে পিছনে যে একটা অ্যানিমেশন আসে এইটার মাথার চুলটা আমার কিন্তু অনেক অসাধারণ একটা জিনিস অসাধারণ একটা ই লাগছে। আর প্যান্টটার মধ্যে দুটো ফিতা আছে না, ফিতার জন্য আরও ভালো লাগছে। এই বান্ডেলটা আমার কাছে মোটামুটি অনেকটাই ভালো লাগছে, মানে ধরা বান্ডেলের চেয়ে বেটার। আগে আপনি এই বান্ডেলটা নিতে পারবেন না, 100 মধ্যে ডায়মন্ড থাকলে নিতে পারবেন, তা না। আপনার প্রথমে 20টা ডায়মন্ড আপনার ওয়েস্ট করতে হবে এখানে এসে, যেমন চাইলে আপনার এখানে কিছু 20 ডায়মন্ড নিয়ে তারপর এখানে আপনি আচ্ছা কিন্তু পসিবল না। তারপর এটা দেখার পরে চলে আসি যে পরবর্তী কী দিছে। পরবর্তী আরেকটা দিয়েছে যেটা 100 মধ্যে ডায়মন্ড, এই বান্ডেলটা। এই বান্ডেলটা কিন্তু আমাদের সার্ভারে কিন্তু যখন আমরা ইন্ডিয়ান সার্ভারে ছিলাম তখন, বাংলা সার্ভারে যখন ট্রান্সফার হয়ে নাই তার আগে কিন্তু এই বান্ডেলটা ছিল। এই বান্ডেলটা মেইনলি আসছিলো যে কিসে আসছিল আমি বলি, একটা স্পিনের মাধ্যমে আসছিল, হয়তো বা এটা ডায়মন্ড রেলি আসছিলো মেইনলি মেবি। আর তারপরে আসি যে ভাউচার, ভাউচার দিচ্ছে যে 8 ডায়মন্ডে দিচ্ছে, যে ডায়মন্ড রয়েল ভাউচার 5 ডায়মন্ডে দিচ্ছে, ওয়াপন রয়েল ভাউচার 6 ডায়মন্ডে দিচ্ছে, এটা কিসের ইনকিউবেটর ভাউচার। তারপর জেন্টেলম্যান বাই বাই ডে বান্ডিল, এই এই বান্ডিলটাও কিন্তু 100 ডায়মন্ড আপনারা পেয়ে যাবেন। তারপরে দেখাচ্ছে যে গোল্ডেন ফেস্ট বান্ডিল, এই বান্ডিলটা আমাদের সার্ভারে একসময় ছিল কিন্তু এখন মানে স্টোরে পাওয়া যায় না তেমন একটা। এই বান্ডিলে 129 ডায়মন্ড হলে আপনারা নিতে পারবেন। অলক ভাই যে ক্যারেক্টারটা কিন্তু অনেকে বলে ভাই মুজে অলক দিয়ে দো, অলক দিয়ে দো, অলক দিতে শুরু করে না, এই অলকের জন্য কিন্তু আমাদের জন্য কিন্তু গেরি না কিছু হলে একটা ভাবছে, যার জন্য অলক কিন্তু আমাদের জন্য অনেক ডিসকাউন্টের মাধ্যমে আমাদের কাছে পৌঁছে দেওয়ার চেষ্টা করছে। যেমন এই দেখেন অলকটা দিয়ে দিচ্ছে 49 ডায়মন্ডে অলক, কিন্তু আবার বাইরে একটা জিনিস ছিল, মানে আমরা কিন্তু অনেক ভাবতে পারি না যে 49 আমরা মানে 100 ডায়মন্ডের নিচে অলক পাবো, এবং এটা কিন্তু ভালো একটা সুযোগ। এরপরে যে এই সুযোগ আসবে কোনো গ্যারান্টি নেই। আমার মনে হয় যে এইরকম আর ইভেন্টটা আমরা পাবো না, কারণ এরকম ইভেন্ট খুব কমই আসে যে অলকের ইভেন্ট, যেমন অলক কে ক্রোনো এসব। কিন্তু ক্রোনোটা এখন বর্তমানে অ্যাবিলিটি এতটা কমাই দিছে যে গেম খেলার ওইটা নিয়ে খেলার সে মানে প্রিমিস নেই, প্রিমিস নিয়ে খেলা ভালো, অ্যাডাম নিয়ে খেলা ভালো, মানে ওইটা বাদে যে কোনো গ্যারান্টি নিয়ে খেলা ভালো। তারপর আমি ওইটা ওইটা অলকের কথা রাখি এখন, অলক যেহেতু ভালো ক্যারেক্টার ওর সাথে এত কথা বলে লাভ নাই, আপনারা আশা করি বুঝে গিয়েছেন কেমন ক্যারেক্টার, অনেকে কিন্তু আপনারা ইউজ করেন অলক কীরকম। তারপর একটা গ্লোয়াল দিয়ে দিছে আমাদের এখানে, যেটা আমাদের সার্ভারে কিন্তু 500 ডায়মন্ড টপ আপে আসছিলো মেবি। এই যে এই গ্লোয়ালটা, এই গ্লোয়ালটা 500 ডায়মন্ড টপ আপে বাংলাদেশ সার্ভারে আসছিলো, এখানে এটা নিতে পারবে মাত্র 59টা ডায়মন্ড হইলে। এটা কিন্তু একটা সুবর্ণ সুযোগ আপনাদের, যারা গ্লোয়ালের স্কিনে একটাও তারা কিন্তু নিতে পারেন অবশ্য। গ্লোয়ালটা দেখতে আমার ভালো লাগছে, আমার সার্ভারে আমি অলরেডি নিয়ে ফেলছি বাংলাদেশ সার্ভারে, এখানে নেওয়া হয় নাই, এখানে আশা করি এখন নিব না আমি, অতটা এখানে ডায়মন্ড ওয়েস্ট করি না। তারপর এখানে আসছে যে একটা প্রাগের স্কিন, এই প্রাগের স্কিনটা হলো আমাদের যখন বাংলাদেশ সার্ভারে যখন আমাদের সরাসরি ট্রান্সফার করা হয় তখন আমাদের এটা কিন্তু প্রাইজ পুল হিসাবে ছিল, কয়েকগুলো রেজিস্ট্রেশন অনুযায়ী ছিল, এইটার একটা মার্কসের ছিল, এটা কিন্তু আমরা পেয়ে গেছি সবাই। তারপর এটা হলো একটা ব্যাকপ্যাক, এই ব্যাকপ্যাকটা কিন্তু আমাদের নিতে হলে কত ডায়মন্ড লাগবে, 49 ডায়মন্ড লাগবে মাত্র। এইটা কিন্তু নেওয়ার চেয়ে না নেওয়াটাই ভালো, কারণ এটা একটা জাস্ট একটা কী বলে এটাকে কালেকশন বাড়ানো ছাড়া কিছু বলে না, আমার কাছে ধরে ভালো লাগে না এই ব্যাগটা, আমি শুধু শুধু নিয়েছিলাম এক সময়। তারপর আসি যে এই এইটাতে, এটা হলো UMP বুইয়ার্ডে টোকেন বক্স। আপনারা যারা UMP নিছেন কিছুদিন আগে, এই ইউএমপিটাকে মানে লেভেল বাড়াতে পারতেছেন না, তাদের জন্য একটা অন্য সুযোগ কিন্তু গেরিয়ে দিচ্ছে, যে আপনারা চাইলে
পাঁচ ডায়মন্ডে 20টা করে ই পাঁচ ডায়মন্ডে একটা করে বক্স সমান 20টা 20টাতে কত পড়ে সেই অনুযায়ী আমরা পাঁচ বিশ 100 100টা ডায়মন্ড দিয়ে আপনার 20টা বক্স নিতে পারবেন। এটা কিন্তু একটা ভালো সুযোগ। তারপরে একটা প্যারাশুট দিছে, প্যারাশুটটা আমার ভালো লাগে না এতটা, আর তবু বলি প্যারাশুটটা 39 ডায়মন্ড আপনি নিতে পারবেন। তারপরে সেলফি ইমোট, যে ইমোটটা কিন্তু অনেকটা এখন রেয়ার হয়ে গেছে, এখন কিন্তু অনেকের কাছে নাই ইমোটটা, আমার কাছে এখন নাই ধরতে গেলে, কারণ আমি তখন আমি এতটা সিরিয়াস ছিলাম না, ভাবছিলাম এটা যদি স্টোরে আছে রিডিম করে যখন তখন নিতে পারবো, কিন্তু এটা কিন্তু উঠিয়ে দিছে কেরিনা একটা চালাই করে, এখন এখানে কিন্তু আবার দিয়ে দিছে 49 ডায়মন্ডে। তারপরে সুইচ করি, তার পরবর্তীতে কি আছে সেটা একটু দেখে আসি। পরবর্তীতে যেটা দিছে সেটা হলো এই বান্ডেলটা, কিন্তু টপে দিছে যে বান্ডেলটা কিন্তু এবার আসছে, এই বান্ডেলটা আমার কাছে অনেক ভালো লাগছে। মেনলি চুলটা, চুল আর হাতের ট্যাটুগুলো আমার কিন্তু অসাধারণ লাগছে, আর তেমন কিছু না, চুলা ট্যাটুটা কিন্তু অনেক ভালো। তারপর ওইটা বাদ রাখি, তারপর এখানে আসি পরবর্তীতে কি বান্ডেলটা দিছে। এখানে দেখেন আরেকটা বান্ডেল দিয়ে দিয়েছে, যেটা কিন্তু বাংলাদেশ আবার কিছুদিন আগে আসছিলো, যে বান্ডেলটা কিন্তু ফেরেট রয়্যাল আসছিলো, ফেরেট রয়্যাল আসছিলো, এই বান্ডেলটা আমি নিয়েছিলাম। বান্ডেলটা মানে আমার মাস্কটা অনেক ভালো লাগতো, এই জন্য আমার নেওয়া হয়েছিলো যে এই মানে এটা পড়লে মানে কি আপনি যদি মানে কোনো জায়গায় বসে থাকেন তখন আপনাকে এনিমি অতটা খেয়াল করবে না, কারণ এটা দেখতে কিছুটা জঙ্গলি টাইপের, মানে দেখে মনে হচ্ছে জঙ্গল এখানে বসে জঙ্গল। তারপর আপনারা এখানে সেই সুযোগই পাচ্ছেন 8 ডায়মন্ডে ওই ডায়মন্ড রয়্যাল ভাউচার, 5 ডায়মন্ডে ওয়াপন রয়্যাল ভাউচার এবং ইনকিউবেটর ভাউচার, মাত্র 6 ডায়মন্ডে তিনটা করে নিতে পারবেন ইনকিউবেটর, তিনটা ইনকিউবেটর এবং 5টা 5টা করে নিতে পারবেন ডায়মন্ড এবং ওয়াপন রয়্যাল ভাউচার। তারপর যে বান্ডিলটা আছে যে যারা গেমিং মেবি পড়ছিল কিছুদিন আগে, এই তো এই বান্ডিলটা, এই বান্ডেলটা কিন্তু অনেকটাই রেয়ার আমাদের সার্ভারে, কিন্তু একসময় আসছিল ম্যাজিক কিউবে, আমি ম্যাজিক কিউব মানে তো ডায়মন্ড রয়েলে আসছিলো, অথবা কোনো একটা স্পিনের মাধ্যমে আসছিলো, ভালো রকম ডায়মন্ডই লাগছে, যার জন্য অনেকে নিতে পারে না বান্ডেলটা, মানে ধরতে গেলে 100 জনের কাছে 2 জনের কাছে আছে কি সন্দেহ। এই বান্ডেলটা কিন্তু অনেকটাই রেয়ার এবং ধরতে গেলে ম্যাপের মধ্যে কারো কাছে পাওয়া যায় না, আপনি গেম প্লে করে দেখতেছেন যে মূলত পাইছেন নাকি আমি জানি না, ঠিক পাইলে পাইতেও পারেন, আপনার কপালে থাকলে দেখতে পারেন এরকম একটা বান্ডিল। কিন্তু ভাই আমার দেখার মতো কিন্তু এই বান্ডিলটা সেকেন্ড টাইম, কারণ এর আগে আমি এই বান্ডিলের জন্য কিন্তু ডায়মন্ড ওয়েস্ট করার কথা ভাবছিলাম, কিন্তু তখন আমার এতটা ডায়মন্ড ছিল না, যার জন্য আমি ভাবলাম যে যেহেতু আমার সব শেষ পর্যন্ত ডায়মন্ড থাকবে না তাই আমার দরকার নাই, পরে সেজন্য টপ করবো ভেবে রেখে দিয়েছি। তো এটা বাদে রাখি, এখন আমরা এই বান্ডেলটা কিন্তু আমাদের সার্ভারে খুব শীঘ্রই চলে আসতেছে মিস্টারের মাধ্যমে। এখানে কিন্তু আমি 149 ডায়মন্ডের মধ্যে পাচ্ছি, যেটার কিন্তু রিয়েল প্রাইস 1499 ডায়মন্ড। তারপর আপনারা এখানে দেখেন আরেকটা বান্ডেল আছে অ্যাডভেঞ্চার ডন বান্ডেল, এই বান্ডেলটা কিন্তু অনেক সুন্দর দেখতে, কিন্তু মানে এতটা সুন্দর না, মানে একসময় মতো বা ফ্রিতেই এরকম একটা বান্ডেল আমাদের জন্য অফার করছিল কি না, কিন্তু আমরা নিয়ে নেই অনেকে, তারা তাদের জন্য নেওয়ার একটা সুযোগ দিচ্ছে, কারণ ওল্ড বান্ডেল, সেজন্য 149 ডায়মন্ড হলে আপনি বান্ডেলটা নিতে পারবেন। তার পরবর্তীতে আসে কে, কে ক্যারেক্টারটা হলো একটা মারাত্মক একটা ক্যারেক্টার, কে ক্যারেক্টার মারাত্মক ক্যারেক্টার কেন বললাম, অনেক মনে হতে পারে কে ক্যারেক্টার আবার কী করলো, কে ক্যারেক্টার কিছু করে নেবে, কে ক্যারেক্টার হলো এমন একটা ক্যারেক্টার যেটা আপনি যখন প্লেন থেকে ল্যান্ড করবেন তার আগে থেকে দেখবেন যে আপনি ইভি পাচ্ছেন, এবং আপনি যদি নিচে নামার পরে যদি মারা খান তাইলেও মানে আপনি করতে পারবেন যে ইপি থেকে এসপিতে তাড়াতাড়ি, অন্যান্য ক্যারেক্টারের মধ্যে এবিলিটিটা নাই, এবং আপনি যদি ভাবেন যে না ইপি থেকে তো এসপি তার আস্তে আস্তে একাই কনভার্ট হবে, কিন্তু ভাই এটা আস্তে আস্তে না, আপনি যদি মানে জোনের বাইরে থাকেন তখন আপনার এই কে দিয়ে আপনি অনেকটাই রিকভার করে আপনি জোনে ফিরে আসতে পারবেন। তারপর একটা ব্যাটের স্কিন দিয়েছে, যে ব্যাটটা কিন্তু আমাদের একটা রিডিম কোডের মাধ্যমে আসছিল বাংলাদেশ সার্ভারে, সেটা হলো 59 ডায়মন্ড আমাদের দিয়ে দিচ্ছে এখানে, এটা আশা করি অনেকে নিবে না, কিন্তু আমার কাছে কিন্তু অতটা ভালো লাগে না, আমি নিয়েছি এটা, আমি একসময় নিয়েছিলাম এটা, কারণ এটা রেডিমে যেহেতু আসছিলাম, আমি ফ্রি ইভেন্ট কোনো সময় কি বাদে রাখি কী ভাই বলেন আপনারা। তারপরে এইটা দিচ্ছে লুটবক্স, লুটবক্সটাও কিন্তু অনেকটা সুন্দর, লুটবক্সটা হলো আমাদের একটা কোনো ইলেট পাসের মাধ্যমে এই লুটবক্সটা আসছিল। তারপরে সে যে নিচে আসছে যে একটা নেম চেঞ্জ কার্ড, যেটা 80 ডায়মন্ডের মধ্যে পাওয়া যাচ্ছে, একটা ব্যাকপ্যাক যেটা 49 ডায়মন্ডে পাওয়া যাচ্ছে, একটা বান্ডেল যেটা 79 ডায়মন্ড আর 49 ডায়মন্ডে এই এই মোটটা, এই মোটটা কিন্তু আমাদের সার্ভারে 2019 অথবা 2020-এ দিওয়ালির সময় কিন্তু স্পিনার আসছিলো, দিওয়ালি উইশে এই স্পিনটার মধ্যে আসছিলো, অথবা একটা বক্স ছিল যে বক্সটা কিনলে আপনারা এটা পাবেন। এই ছিল আজকের ভিডিও, যাদের আজকের ভিডিওটা ভালো লাগছে অবশ্যই লাইক কমেন্ট এবং সাবস্ক্রাইব করে দিবেন, আর যেটা চমক সেটা চমক ছিল একটা চমক ছিল আপনাদের জন্য, যে চমকটা হলো আপনারা কিন্তু খুব শীঘ্রই
1000 সাবস্ক্রাইব পূরণ করে দিন, তাহলেই কিন্তু আপনাদের জন্য একটা লাইভে গিভওয়ে রাখবো, 5টা মান্থলি এবং 10টা উইকলির একটা গিভওয়ে। যদি আপনারা গিভওয়েতে অংশগ্রহণ করতে চান অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল নোটিফিকেশন অল করে দিন, এবং আমাদের ভিডিওতে একটা লাইক করে আমার ভুল ত্রুটিগুলো কমেন্ট বক্সে জানিয়ে দিয়ে যান। এবং হ্যাঁ, আপনাদের এই মিস্ট্রি বক্স নিয়ে কিছু জানার থাকলে অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন, এবং আমি অবশ্যই চেষ্টা করবো কমেন্টে রিপ্লাই দেওয়ার এবং পরবর্তী ভিডিওতে আপনাদের সমস্যার সমাধান তুলে ধরার। এবং আপনাদের যাদের যে কোনো সমস্যা হচ্ছে সমস্যাগুলো অবশ্যই আপনারা কমেন্ট বক্সে জানিয়ে দিবেন, আমরা যাতে সব সমস্যার সমাধান আপনাদের জন্য নিয়ে আসতে পারি। ধন্যবাদ তোমাদের পুরো ভিডিওটা দেখার জন্য। থ্যাংকস ফর অল, বাই।